আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বইয়ের মধ্যে মার্কার ব্যবহারের সুবিধা এবং অসুবিধা নিয়ে তো আমি নিজেও বলে নিব যে আমি নিজে হচ্ছে আগে মার্কার ব্যবহার করতাম না কারণ আমার কাছে মনে হতো বইকে সবসময় পরিষ্কার রাখা উচিত কারণ বইয়ের মধ্যে যদি দাগাদাগি থাকে তাহলে অনেকে ভাববে যে কি অপরিষ্কার ছেলে বা তার বইয়ের মধ্যে কোনো সৌন্দর্য রাখার চেষ্টা করেনি তো আমি ভাবতাম যে অন্য কেউ যখন বইটি পড়বে তখন সে যেন বুঝতে পারে যে না যিনি বইটি পড়েছেন তিনি খুব যত্ন সহকারে পড়েছেন কিন্তু আমার এই ধারণাটা ভুল হয়েছে যখন আমি প্রথমবার মার্কার ব্যবহার করেছি জি বন্ধুরা আমি আসলে যখন থেকে বই পড়া শুরু করেছি তখন থেকে আমি কখনোই মার্কার ব্যবহার করিনি আমি সেই ক্ষেত্রে করতাম যে আমি বইয়ের মধ্যে যা ইম্পর্টেন্ট লাইন থাকতো বা ইনফরমেশন থাকতো সেগুলো আমি আমার খাতার মধ্যে লিখে রাখতাম কিন্তু খাতার মধ্যে লেখার মধ্যে যে প্রবলেম হয়েছে তা হচ্ছে যে সেখানে অনেক সময় লাগতো বা বারবার আপনার মনোযোগটা ব্যাঘাত ঘটতো যে আপনি একটি লাইন পেলেন তখন দেখা গেলো আপনি বইয়ের যে ইম্পর্টেন্ট যে পার্টটা ছিল সেটা আপনাকে রেখে এসে খাতা বের করে আপনাকে লিখতে হতো বা মোবাইলের মধ্যে নোট করতে গেলেও কিন্তু বারবার মনোযোগের মধ্যে ব্যাঘাত ঘটে তো সেই ক্ষেত্রে আমি আমার ভাইকে দেখেছিলাম যে তিনি দেখলাম যে তিনি মার্কার দিয়ে বইয়ের মধ্যে দাগ দিচ্ছে তা আমি তো অবাক হয়ে গেলাম যে ভাইয়া এত ভালো বই পড়ে বা এত আর কি খুব গোছানো থাকে তো তিনি কেন বইয়ের মধ্যে দাগাদাগি করছে তার কাছেই খারাপ লাগছে না যে বইটা নষ্ট হয়ে গেল তখন তিনি আমাকে বললেন যে দেখো এই বইটা তো আমার নিজের আমি তো এই বইটা অন্য কাউকে দিব না তো সেই ক্ষেত্রে আমি আমার বই যদি নোট করে রাখি তাতে সমস্যা কী আর বারবার নোট করতে গেলে যদি খাতাতে লিখতে হয় তখন তো অনেক সময়ের ব্যাপার এবং এত তো সময় আমার কাছে নেই কারণ তিনি খুব ব্যস্ত মানুষ তো আমি ভাবলাম যে এই ক্ষেত্রে তো আমার সাথে হয় যে আমিও তো এই বইটি অন্য কাউকে দিব না তো আমি যেই সলিউশনটা আসলাম তা হচ্ছে যে নর্মাল যে বইগুলো থাকে একশো দুশো পৃষ্ঠা সেই বইগুলো কিন্তু আপনি চাইলেও খাতার মধ্যে নোট করে রাখতে পারবেন কারণ একটা একশো দুশো পৃষ্ঠার মধ্যে কয়টি বা লাইন থাকে হয়তো দশ বিশটি কিন্তু একটি যখন বইয়ের কথা যেমন এই বইটি আদর্শ মুসলিম বইটি এই বইটি প্রায় চারশো বিরানব্বই পৃষ্ঠার মধ্যে লেখা তো চারশো বিরানব্বই পৃষ্ঠার বইয়ের মধ্যে যদি আমি নোট করতে চাই তাহলে দেখা যাবে যে কমপক্ষে দুশো তিনশো লাইন এসে পড়েছে তো এতগুলো তো নোট করা খুবই অসম্ভব এবং খুবই সময়ের ব্যাপার তো সেই ক্ষেত্রে আমি মার্কার ব্যবহার করা শুরু করলাম এবং দেখলাম যে না এতে সময় খুবই বেঁচে যায় এবং একই সাথে পড়ার মনোযোগ অনেকক্ষণ ধরে রাখা যায় এবং সময়ও খুব কম লাগে আর মার্কার ব্যবহারে আরেকটি যে সুবিধা হচ্ছে তা হলো যে আপনি যখন মার্কারে মার্ক করে রাখবেন তখন অন্য কেউ যখন আপনার বইটি নিবে তখন সে কিন্তু পুরো বইটি না পড়লেও সে কিন্তু আপনার মার্ক করা যে জায়গাটি সেটি সে পড়তে পারবে এবং সে বুঝতে পারবে যে না এই বইটিতে এই লাইনটি খুব ইম্পর্টেন্ট ছিল তো এই লাইনটি সে সহজে কম সময়ের মধ্যে পড়ে ফেলতে পারবে তো মার্কার দিয়ে মার্ক করার ব্যাপারে আরেকটি কথা বলবো যে এই মার্কারের যে আপনি মার্ক করছেন বা এই যে বইটিতে আপনি মার্ক করছেন সেটি যেন আপনার নিজস্ব বই হয় কারণ অন্য কারো বইয়ের মধ্যে মার্কার দিয়ে মার্ক করলে কিন্তু সে খুব রাগ করবে কারণ আমি কিন্তু খুব রাগ করতাম কারণ এটি তো আমি আপনাকে পড়তে দিয়েছি আপনি কেন আমার বইয়ের মধ্যে দাগাদাগি করলেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেই সব বই আপনি মার্ক করছেন বা কলম দিয়ে দাগ দিয়ে রাখছেন সেগুলো যেন আপনার নিজস্ব বই হয় অন্য কারো বই বা লাইব্রেরির বইয়ের মধ্যে কখনোই দাগাদাগি করবেন না কারণ আপনার একটি বই অন্য অনেকেই পড়বে তো সেই ক্ষেত্রে তাদের জন্য প্রবলেম না হয় বা তাদের কোনো অসুবিধা না হয় এটা কিন্তু আপনারই দায়িত্ব কারণ একজন ভালো পাঠক শুধু নিজের চিন্তা করে না সে সবার চিন্তাই করে তো এটি হচ্ছে আমার কথা যে মার্কারের সুবিধা অসুবিধা যে কথাটা বললাম তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো আপনারা জানেন কী করতে হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বই নিয়ে বা আরও অন্যান্য অন্য বিষয়ে আপনাদের কোনো ভিডিও লাগলে তো অবশ্যই আমাকে জানাবেন আমরা সেগুলো তৈরি করার চেষ্টা করব তো এখন তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে